নবী সাল্লা সাল্লামের প্রতি সালাত সালামের বাক্যগুলি কেমন হবে জি এই ক্ষেত্রে বিভিন্ন বাক্য হাদিসে এসেছে যেমন সহি ওখারি মুসলিমে রয়েছে আব্দুর রহমান বিন লাইলা থেকে তিনি বলছেন যে লাকিয়ানি কাবিন উজরা কাব বিন উজরা আমার সাথে সাক্ষাৎ করলেন আর বললেন আলা উহুদি লাকা হাদিয়া তোমাকে কি একটি উপহার দেব না বলে যে হ্যাঁ দাও ইন্নান্ন সুন্দর খারাজ আলেবী শাস আমাদের সামনে বেরিয়ে আসলেন ফকুল না আমরা বললাম ইয়ারসুর আল্লাহ হিয়াল আলেম না কেফানুসাল্লাম আলেক আমরা তো জেনে ফেলেছি শিখতে পেরেছি যে কেমন করে সালাম পেশ করব তার মানে তখন তশাহ আত্মহাদ শিখেদ আহচুর আসসালাম আলিক আয়বী ও রাহমতুল্লাহি ও আসসালাম আলীবাদুল্লাহিম শিখেদ আহচুর নবী প্রতি সালাত সালাম সালাত পেশ করা কিন্তু সলা আল্লাহ যে সলা সালামের সাথে সলাতু পেশ করতে বলে সল্লু আলাইহে ওসলম ও তসলিম ফেফান ওসল্লা আলাই আপনার প্রতি সলাদ কীভাবে পেশ করবো কালা তখন রসুল্লাহ সব শিখিয়ে দিলেন ফকুলু তোমরা বলো আল্লাহল্লা মোহাম্মালা আলি মোহাম্মদ কমসল্ল্ল্ল্ল্লি তালা আল ইব্রাহিম ইন্নক হামিদুম মজিদ আলা মোহাম্মদ আলা আলে মোহাম্মদ কম মারক তালা আলি ইব্রাহিম ইন্নক হামিদুম মজিদ এই বাক্য রয়েছে হাদিসে নবী সাল্লা প্রতি সলাত ও সালাম পেশ করার জন্য যে যে কোনো বাক্য দিয়ে সলাত পেশ করতে পারেন যদি সালাতের বাইরে হয় নামাজের বাইরে হয় নামাজের ভিতরে সে দুরুদে এব্রাহিমই পাঠ করতে হবে কিন্তু নামাজের বাইরে আপনি যে কোনো সময় নবী সার প্রতি সলাৎ পেশ করবেন যে কোনো বাক্য দিয়ে হতে পারে কিন্তু শর্ত হচ্ছে যে আল্লাহ এক নাফি হলুন বিন সাল্লাম তাতে যেন কোনো রকমের সীমানা ছড়িয়ে যান অতিরঞ্জন না করেন বাড়াবাড়ি না করেন কারণ রসুরুল্লাহ সরিস অতিরঞ্জন বাড়াবাড়ি পছন্দ করতেন না কঠোরভাবে নিষেধ করেছেন যেমন মানহানি করা যাবে না তেমনি বাড়াবাড়ি করে নবীসাল্লামকে আল্লাহর গোণ দিয়ে দেওয়া সেটাও শিরকের অন্তর্ভুক্ত সোনানি মাজাই এই মর্মে হাদিস রয়েছে রসুরুল্লাহ বলেছেন ইয়া ইউ নাস হে মানব সকল ইয়াল গলুফুদ্দিন তোমরা ধর্মের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে গলু বাড়াবাড়ি থেকে সাবধান নিজেকে বাঁচিয়ে রাখবে ফাইন আহলাকামান খান মাল কামাল গলুফুদ্দিন কারণ তোমাদের পূর্বের জাতিদেরকে দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি ধ্বংস করেছে হে মমিনগণ গুরুত্বপূর্ণ জেক হচ্ছে বেশি বেশি নবীশনের প্রতি সলাতো সালাম পেশ করা সকাল বিকাল সেটি হচ্ছে বড়ই গুরুত্বপূর্ণ নেকির কাজ এবং আল্লাহর সান্নিধ্যের মাধ্যম এবং নবী সাল্লা সাল্লামের সন্ন্যতের অনুসরণ এবং এতে বড়ই লাভ রয়েছে বহুমুখী লাভ রয়েছে মেহনত কম এবং তাতে পারিতোষিক অনেক বেশি রয়েছে সুতরাং ভাগ্যবান ওই সব লোকেরা যারা নিজের হৃদয়কে নিজের অন্তরকে রসুর উল্লাসের প্রতি সলাতের মাধ্যমে জীবিত রাখার চেষ্টা করলো এবং নিজের সময় মূল্যবান সময়কে মূল্যবান কাজে লাগাতে পারলো এর মাধ্যমে নেকি বৃদ্ধি পাবে মোচন হবে মর্যাদা উঁচা হবে আলা মোহাম্মদ ও আজওয়া জিহি কামা কম সালা আল ইব্রাহিম ও বারিক আল মোহাম্মদ ও কামা জুরিয়াতবারক তালা আলি ইব্রাহিম ইনক হামিদুম মজিদ ওর আল্লাহ মানিল খুলফ রাশেদিন আবি বকরিন ওমারা উসমান ও আলী ওয়ান সাইর সাহাবাত ও তাবেইন ومن تبعهم بإحسان إلى يوم الدين وأنما هم بعفوك وكرمك يا وجودك يا أرحم الراحمين اللهم اعز الاسلام والمسلمين وجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين اللهم اصلح أحوال المسلمين في كل مكان اللهم إنا نسألك بفضلك ومنتك وجودك وكرمك أن تحفظنا من كل سوء ومكروه صلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين